নিউজ বাংলার প্রাইম টাইম নিউজে আমি আপনাদের সাথে আছি মৃন্ময়, আর আপনারা দেখছেন নিউজ বাংলা নেটওয়ার্ক। সংবাদ নিবেদন করছেন ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি, রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সহযোগী নিবেদক। আমার অঙ্গে অঙ্গে তোমার ছোঁয়া আমায় সম্পূর্ণ করেছে। এখন খবর বিস্তারিত। প্রকাশ্যে এলো ধর্মনগর মহিলা থানার দ্বিচারিতা মনোভাব। অবশেষে চাপে পড়ে পুলিশ গ্রেপ্তার করলো ধর্মনগরের লালছড়ার ডুপিরবন্দ এলাকার মৃতা সোমা দাসের স্বামী নির্মল দাস, ভাসু সমীরণ দাস ও তার দুই ছেলে সুজিত দাস ও সুমন্ত দাসকে। এই ঘটনায় গোটা দিন উত্তপ্ত ছিল ধর্মনগর থানা চত্বর। ধর্মনগর মহিলা থানার দ্বিচারিতা প্রকাশে গোটা দিন উত্তপ্ত হয়ে রইল ধর্মনগর থানা চত্বর। অবশেষে চাপে পড়ে পুলিশ গ্রেপ্তার করল ধর্মনগর লালছড়া ঢুপিরবন্দ এলাকার মৃত গৃহবধূ সোমা দাসের স্বামী নির্মল দাসকে। গ্রেপ্তার করা হলো ভাসু সমীরণ দাস ও ওনার দুই ছেলে সুজিত দাস ও সুমন্ত দাসকে। তাদের গ্রেপ্তারের দাবিতে ও ধর্মনগরের মহিলা পুলিশের দ্বিচারিতার অভিযোগে শুক্রবার গোটা দিন উত্তপ্ত হয়ে রইল ধর্মনগর থানা চত্বর। ঘটনার বিবরণে জানা যায়, বুধবার ধর্মনগর লালছড়া ঢুপিরবন্দ এলাকার বাসিন্দা নির্মল দাসের স্ত্রী সোমা দাস ফাঁসিতে আত্মহত্যা করে। সোমা দাসের দুই কন্যা সন্তান রয়েছে। মৃত সোমা দাসকে তার পরিবারের লোকজন ও পাশের ঘরের কিছু লোক সহ প্রশাসনকে না জানিয়েই ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। সোমা দাসের বাড়িতে খবর দেওয়া হয় সোমা অসুস্থ বলে। ছুটে এসে তাকে মৃত দেখতে পায় তার বাবার বাড়ির লোকজন। পরবর্তীতে সোমার স্বামী নির্মল দাস সহ তার পরিবারের বিরুদ্ধে সোমা দাসের ভাই সঞ্জয় দাস ধর্মনগর থানায় একটি পরিকল্পিত হত্যার মামলা করেন। কিন্তু অভিযোগ ওঠে পুলিশ নিরপেক্ষ তদন্তের বদলে পক্ষপাতিত্বের ভূমিকা নিয়েছে বলে। জানা যায়, শুক্রবার সকালে পুলিশ সোমা দাস মামলার অভিযুক্ত, তার স্বামী ও ভাসু সহ অন্যান্য অভিযুক্তদের থানায় এনে বেইলের মাধ্যমে ছেড়ে দেবার বন্দোবস্ত করছিল। এরই মধ্যে মৃতার পরিবার থানায় সেই দৃশ্য দেখে ক্ষোভে ফেটে পড়ে। খবর পেয়ে ধর্মনগর থানায় ছুটে আসেন মহিলা মোর্চা, যুব মোর্চার সদস্য ও সদস্যরা। তারা পুলিশের ভূমিকার তীব্র নিন্দা করে। থানায় উপস্থিত সকলেই মহিলা থানার ওসির বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তোলেন এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান। এরই মধ্যে থানা চত্বরে ছুটে আসা উত্তপ্ত জনগণ এই ঘটনার মূল অভিযুক্তদের পুলিশের সম্মুখে আক্রমণ করার চেষ্টাও করে। আক্রমণ করা হয় সত্যেন্দ্র দাস নামে ঢুপিরবন্দ এলাকার এক ব্যক্তিকে। সকাল 11টা থেকে উত্তপ্ত হয়ে ওঠে ধর্মনগর থানা। থানায় উপস্থিত উত্তর জেলা মহিলা মোর্চা সভানেত্রী মলিনা দেবনাথে জানান, আমাদের ঢুপিরবন্দ লালছড়াতে আমার এক বোন শুনেছি আমরা ফাঁসিতে আত্মহত্যা করেছে, এইরকম কথা আমরা শুনেছি। কিন্তু ওর বাবার বাড়ি হলো পানিসাগর ইয়েতে, পেকুছড়াতে। তো সোমা দাস, কিন্তু যে সন্দেহটা হলো যে তার যে বডিটার মধ্যে যে দাগগুলো দেখা গেছে এবং ইয়েতে বডিতে অনেক দাগ আছে, তারপরে কথা হলো যে তাদের যে অসংলগ্ন কথাবার্তা, সেই কারণে আমাদের সন্দেহ হয়েছে যে সেটা ফাঁসি না, সেটা খুন। এবং খুন করে তাকে হয়তো বা ফাঁসিতে আত্মহত্যা দেখানোর চেষ্টা করা হয়েছে। শুধু তাই নয়, বিষয় হলো যে এরা আইনকে এমনভাবে হাতে নিয়েছে। ওনারা নিশ্চয়ই জানেন, সচেতন নাগরিক, যে একজন মানুষ যদি ফাঁসিতে আত্মহত্যা করে তাহলে সেখানে পুলিশ যাবে, প্রশাসন যাবে, তারপর সেই বডিটাকে আনা হয়। কিন্তু ওনারা নিজেই যে ফাঁসির দড়িটা কেটে হসপিটালে নিয়ে এসেছেন এবং বাড়িতে যে খবর দিয়েছেন যে সে অসুস্থ, তো সে অসুস্থ যদি, তাহলে অসুস্থ হওয়ার কথা, তাহলে ফাঁসিতে কী করে আত্মহত্যা সে করলো? তো এই যে অসংলগ্ন যে তাদের যে কথাবার্তা, তাতে আমার মনে হয় যে এটা পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এবং সেই খুন যে করেছে তার আমরা ফাঁসি চাই, তার আমরা সঠিক যে তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই। পুলিশ, আমরা যতটুকু শুনেছি, পুলিশ এখন অভিযুক্তদের গ্রেপ্তার করে উপরে নিয়েছে, কিন্তু গ্রেপ্তারি নামা যেটা, মানে লক আপে এখন পর্যন্ত পোড়া হয়নি। তো আমরা চাইবো যাতে
বেইল না হয়। আমরা একটাও খবর শুনেছি যে ওনারা নাকি হাইকোর্ট থেকে উকিল নিয়ে এসছেন বেইল করানোর জন্য। দেখুন, যদি ফাঁসি না হতো, ফাঁসি হতো তাহলে ওনাদের উকিল টুকিল ধরে একদম থানা পর্যন্ত আসার কোনো দরকার ছিল না, কিন্তু যেহেতু সেটা পরিকল্পিত খুন ওনারা জানেন, সেই জন্য ওনারা উকিলের মাধ্যমে থানাতে আগের থেকে এসেই ব্যবস্থা গ্রহণের চেষ্টা করেন। ওনার ব্যাপারে ব্যাপার হচ্ছে যে মহিলা থানার ওসি বরাবরই আমরা বিভিন্ন কেস নিয়ে ওনার কাছে আমরা যাই, সহযোগিতা আমরা পাই, কিন্তু আশ্চর্যজনকভাবে এই কেসটাতে যেন তিনি একটু নীরব ভূমিকা পালন করেছেন এবং মেয়ের বাড়ির পক্ষে যে কিভাবে আইন দেখানো যায় সে ব্যবস্থা করেছেন, সেটা আমাদের খুব দুঃখ লেগেছে যে একজন পুলিশ হয়ে একজন অপরাধীকে বাঁচাবার চেষ্টা সেটা একদমই ঠিক নয়। থানা চত্বরে উত্তপ্ত পরিবেশ সামাল দিতে থানায় ছুটে আসেন উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার এফ ডার্লং। অবশেষে মৃতা সোমা দাসের স্বামী নির্মল দাস, ভাসু সমীরণ দাস ও ওনার দুই ছেলেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হলে পরিবেশ কিছুটা শান্ত হয়। তবে পুলিশ এই বিষয়ে মুখ খুলতে নারাজ। পুলিশের সম্মুখে এভাবে আক্রমণের ঘটনায় আবারও রাজ্যের আইন শৃঙ্খলাকে প্রশ্নের মুখে দাঁড় করালো। এদিকে বিভিন্ন মহল থেকে সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি উঠেছে। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হল ধর্মনগর রেলগেট সংলগ্ন জিআরপিএফ এর কোয়ার্টার। প্রাথমিক ধারণা, গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত। দমকলের দুটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনো খবর নেই। ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত ধর্মনগর রেলগেট সংলগ্ন জিআরপিএফ এর কোয়ার্টার। ঘটনার বিবরণে জানা যায়, আজ সকাল 8টা নাগাদ এসআই নন্দলাল বৈদ্য কোয়ার্টারে রান্না করছিল। তার অল্প কিছু পর দেখা যায় পুরো ঘর থেকে আগুন বের হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডারে কোনো ত্রুটির কারণে এই আগুনের সূত্রপাত। খবর যায় ধর্মনগর দমকল অফিসে। ঘটনাস্থলে হাজির হয় দমকলের দুটি ইঞ্জিন, কিন্তু নিমেষের মধ্যেই আগুনে লেলিহান শিখায় গ্রাস করে পুরো কোয়ার্টারটি। এই কোয়ার্টারে থাকা জিআরপিএফ এর ওসি সৌমেন সরকার সহ 5-6 জন পুলিশ কর্মী কোয়ার্টার থেকে বেরিয়ে আসলেও কোনো জিনিসপত্র কোয়ার্টার থেকে বার করতে পারেনি কেউই। জানা গেছে একটি মোটরসাইকেল সহ ক্ষয়ক্ষতির পরিমাণ 4-5 লাখ টাকা হবে। এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর নেই, তদন্তে নেমেছে পুলিশ। অনুমান 8টার সময় এই আমরা জিআরপি ব্যারাকের মধ্যে আগুন, গ্যাসের সিলিন্ডারের থেকে অ্যাক্সিডেন্টাল ফায়ার লাগছে, লেগে সিলিং এর মধ্যে লেগে পুরো আগুন দাউ দাউ করে জ্বলে, উইদিন 5 মিনিটস পুরো আগুন লেগে ছাই হয়ে গেল। পার্সোনাল জিনিসপত্র কিছুই বাই করতে পারেনি, ড্রেস, স্টাফ অফিসারের ড্রেস, সব পার্সোনাল জিনিস সব পুরো ছাই। ঘটনাটা এমনভাবে হঠাৎ হলো তো গ্যাসের আগুন নিভানো সম্ভব তো না, ফায়ার সার্ভিস যতক্ষণ এসেছে ততক্ষণ সব ছাই। ক্ষয়ক্ষতির পরিমাণ, ক্ষয়ক্ষতির পরিমাণ পার্সোনাল আমরা যে সব স্টাফের যে পার্সোনাল প্রপার্টি মোটামুটি 2-3-4 লাখ টাকার হবে জিনিস, মানে পার্সোনাল প্রপার্টি আমরা যে স্টাফের এবং অফিসারের জিনিসপত্র। আর ব্যারাকের তো হিসাব আমি করতে পারবো না এস্টিমেট, ব্যারাকে তো 4-5 লাখ টাকা হবে ব্যারাকটার হিসাব। গভর্নমেন্ট এখন বাকি তো গভর্নমেন্টের হিসাব আছে এটা। আমি আপনার নাম? আমার নাম সৌমেন সরকার, ওসি জিআরপি। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। কৈলাসহরের কংগ্রেস ভবন ভাঙচুরের প্রতিবাদ জানিয়ে ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ মোট 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী 5ই সেপ্টেম্বর জেলা বন্ধের ডাক দিল কংগ্রেস। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান প্রাক্তন সভাপতি বিরজিৎ সিনহা। গত 28 আগস্ট জেলা কংগ্রেস ভবন ভাঙচুরের প্রতিবাদ জানিয়ে ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ মোট 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী 5ই সেপ্টেম্বর কৈলাসহর 29 জেলা কংগ্রেস আজ বিকেল 3টে নাগাদ এক সাংবাদিক সম্মেলনে জেলা বন্ধের ঘোষণা দেয় প্রাক্তন সভাপতি বিরজিৎ সিনহা। সাংবাদিক সম্মেলনে বিরজিৎ সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য কংগ্রেসের মুখপাত্র আইনজীবী হরেকৃষ্ণ ভৌমিক, জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, প্রদেশ কংগ্রেস সদস্য রুদ্র ভট্টাচার্য সহ অন্যান্যরা। সাংবাদিক সম্মেলনে বিরজিৎ সিনহা অভিযোগ করেন যে মাত্র 17 মাসেই রাজ্যের নতুন সরকার বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে পড়েছে, রাজ্যের আইন শৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে, রাজ্যে চুরি, খুন, ধর্ষণ সহ বিভিন্ন অপরাধমূলক ঘটনা দিন দিন মারাত্মকভাবে বেড়ে চলছে, আর রাজ্যের মুখ্যমন্ত্রী শুধু মুখেই বিপ্লব করে যাচ্ছে। সদ্য ঘটে যাওয়া কংগ্রেস ভবনে হামলা ও শহরের একটি শিক্ষা প্রতিষ্ঠান ও মহাবিদ্যালয়
সময় অস্থির পরিবেশ সৃষ্টির জন্য সম্পূর্ণভাবে শাসক দলকে দায়ী করছেন বিরোজিৎ সিনহা। শাসক দল ভেবেছিল পঞ্চায়েত নির্বাচনে কৈলাসহরকে কংগ্রেস মুক্ত করবে, কিন্তু তা করতে পারেনি। কংগ্রেস দল আগের থেকেও এখন অনেক বেশি শক্তিশালী। শাসক দলের প্রতিটি দুর্নীতিকে জনসম্মুখে তুলে ধরবে কংগ্রেস দল। সাত দফা দাবিগুলি হলো, গত বছর বন্যা ত্রাণ বণ্টনে ঘোটালা সহ বহু প্রকৃত বঞ্চিত এখনো পায়নি। সম্প্রতি প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের বন্যায় ক্ষতিগ্রস্ত বেনিফিশিয়ারিদের ত্রাণের নামে যে অর্থ ও তালিকা এসেছে তা সম্পূর্ণ দুর্নীতিযুক্ত। যেসব জায়গায় বন্যা ও ক্ষতিগ্রস্ত গবাদি পশু দেখানো হয়েছে সেসব জায়গায় বন্যা হয়নি। সেই সাথে যে বিশাল পরিমাণ গবাদি পশু মৃত্যু দেখানো হয়েছে তা এক প্রকার হাস্যকর। পাশাপাশি দেখা যাচ্ছে এই ক্ষতিপূরণের টাকা বেশিরভাগ দলীয় নেতৃত্বের পকেটে চলে যাচ্ছে। কৈলাসহর পুর পরিষদের কাজকর্মে চলছে প্রচণ্ড দুর্নীতি ও অরাজকতা। কৈলাসহর মহকুমার রাস্তাঘাট দীর্ঘদিন ধরে সংস্কার হচ্ছে না, ফলে যানবাহন চালক থেকে পথচারীরা সবাইকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। শিক্ষাঙ্গনে শান্তির পরিবেশ ফিরিয়ে আনা সহ শহর এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজে বিমাতা সুলভ আচরণ সহ মোট সাত দফা দাবি নিয়ে আগামী 5ই সেপ্টেম্বর 24 ঘন্টা বন্ধের ডাক দিয়েছে জেলা নেতৃত্ব। এই 5 তারিখের এই বন্ধকে কেন্দ্র করে 4 তারিখ বিকেল 5টায় কৈলাসহরের বুকে এক ঐতিহাসিক বিক্ষোভ মিছিল সংগঠিত করার কথা জানান জেলা নেতৃত্ব। গত 28 তারিখে 28শে অগাস্ট কৈলাসহরের জেলা কংগ্রেস ভবনটি 5টার সময় প্রায় আনুমানিক বিজেপির ছাত্ররা ওটাকে আক্রমণ করেছে। যদিও আমাদের ওই সময় কোনো লিডার ছিলেন না এবং আমাদের আসবাবপত্র নষ্ট করছে, ইত্যাদি রেকর্ড নষ্ট করছে, অনেক কিছু নিয়েও গেছে, কমপ্লেন হয়েছে। এসপি নিজে 28 তারিখে যখন এগিয়ে রাস্তা অবরোধ হলো, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টের সাথে কথা বললেন এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সঙ্গে কথা দিলেন, যারা আক্রমণকারী যারা দুষ্কৃতকারী তাদেরকে অ্যারেস্ট করে তখনও করা হয়। সোশ্যাল মিডিয়া ফেসবুকে কৈলাসহরে দাঙ্গা সৃষ্টির মতন প্ররোচনামূলক পোস্ট করেছে মিউনিসিপ্যালিটির ভাইস চেয়ারম্যান সরকারি পদে থাকে, দেশের সংগতি বিরোধী দাঙ্গা লাগানোর মতন পোস্ট করা এটা অত্যন্ত আইনগতভাবে গোয়েন্দ দাস, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, এখনো কিছু হয়নি। এরপরে কৈলাসহরে এই বিজেপি ক্ষমতা আসার পর লুঠোর রাস, লুট, বন্যা হয়েছে, মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বন্যায় ওই যে বাঁধগুলো মেরামতের জন্য 12.5 কোটি টাকা বিল দেওয়া হয়ে গেছে। তদন্ত নেমেছে কংগ্রেস পার্টি, তার সিংহভাগ মিথ্যা বিল হয়েছে। বড় মহেশ মারা গেছে বলে কেন্দ্র সরকার গভর্নমেন্ট থেকে 3.90 কোটি টাকা মঞ্জুর হয়েছে, প্রায় কতজন 60,900 জন। লিস্টটা দেখে দেখা যায় যাতে কোনো ক্ষতি হয়নি, যেখানে বন্যা স্পর্শ করেনি বিজেপি নামগুলো করা হয়েছে। এটা কংগ্রেস পার্টি থেকে লিখিতভাবে বাধা দেওয়া হয়েছে যে এই লুটটা বন্ধ করুন, সুস্থ তদন্তের মাধ্যমে যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে দেওয়া ইত্যাদি। কৈলাসহর থেকে দেবাশীষ দত্তের রিপোর্ট, নিউজ বাংলা। 9 দফা দাবির ভিত্তিতে ত্রিপুরা খেতমজুর ইউনিয়নের উদ্যোগে শুক্রবার পানিসাগরে 2 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করা হয়। এই গণ অবস্থানে সভাপতিত্ব করেন সিপিআইএম নেতা সুকেশ নাথ। 30 আগস্ট রেগার 200 দিনের কাজে 340 টাকা, সামাজিক ভাতা 3,000 টাকা, রাজ্যে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে দেওয়া সহ ইত্যাদি 9 দফা দাবিতে ত্রিপুরা খেতমজুর ইউনিয়নের ডাকে পানিসাগর থানা সংলগ্ন আসামাগরতলা জাতীয় সড়কের পাশে অনুষ্ঠিত হয় 2 ঘন্টার গণ অবস্থান। উক্ত গণ অবস্থানে সভাপতিত্ব করেন সিপিএম নেতা সুকেশ নাথ।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা নেতৃত্ব শীতল দাস, নিপেন্দ্র দাস, দুর্গেশ রায় সহ অন্যান্য নেতৃত্বরা। আলোচনায় বিভিন্ন বক্তাগণ বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে, বিশেষ করে ত্রিপুরায় বিগত 17 মাসে বর্তমান বিজেপি সরকারের কাজকর্মের প্রতি অসন্তোষ প্রকাশ করে। সবাইকে সংঘবদ্ধভাবে প্রতিবাদ আন্দোলন গড়ে তুলতে হবে, এই স্লোগানকে দিয়েই গণ অবস্থানের সমাপ্তি হয়। আমাদের ঘরে বসে থাকলে চলবে না, রাস্তায় নামতে হবে, লড়াই করতে হবে, আন্দোলন করতে হবে। আন্দোলন করে আমাদের শ্রমিক শ্রমিকের দাবি, আন্দোলন করে আসছে বেকার যুবকদের দাবি, আন্দোলন করে আসছে কর্মচারীদের ন্যায্যের অধিকার। এই অধিকারগুলো আজকে আমাদেরকে সেখানে আদায় করতে হবে। ধর্মনগর থেকে বিকাশ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ বাংলা। ব্রু সংগ্রংমা মথহ এর উদ্যোগে বীরচন্দ্র মনপাথর বাজারে শুরু হয়েছে 2 দিন ব্যাপী কুলদেবী ব্রু সংগ্রংমা দেবীর চিরাচরিত ধর্মীয় পূজা। এর উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। বৃহস্পতিবার দক্ষিণ জেলার শান্তিরবাজার মহকুমার বীরচন্দ্র মনপাথর বাজারের পাশে একটি গ্রামে অনুষ্ঠিত হয় ব্রু সংগ্রমা মথহয়ের উদ্যোগে কুলদেবী সংগ্রমা দেবীর চিরাচরিত ধর্মীয় পুজো। আয়োজন করেন মূলত ব্রু সংগ্রমা মথহ। ব্রু একটি রিয়াংদের একটি সংস্থা। বীরচন্দ্র মনু একটি গ্রামে ওই সংগ্রমা দেবীর একটি মন্দির আছে। ওই মন্দিরটিতে আজ অমাবস্যার রাতে ওই কুলদেবীর পুজো হবে। এই সংগ্রমা দেবীর পুজোকে কেন্দ্র করে গোটা রাজ্য থেকে রিয়াং জনজাতিরা উপস্থিত হয়। মিজোরামে শরণার্থীরাও আসেন। বৃহস্পতি ও শুক্র এই 2 দিন ব্যাপী মেলার উদ্বোধন করেন উপমুখ্যমন্ত্রী শ্রীযুক্ত জিষ্ণু দেববর্মন। এছাড়া অন্যান্যদের মধ্যে ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, ওই ব্রু সংগ্রমা সংস্থার সাধারণ সম্পাদক খনারাম রিয়াং, সভাপতি বিমল রিয়াং, শান্তিরবাজার মন্ডল সভাপতি প্রদীপ দাস সহ আরো অনেকে। 2 দিন ব্যাপী মেলাকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হাজার লোকের সমাগম হয়, বিশেষ করে রিয়াং জনজাতি অংশের মানুষ। রাত বাড়ার সাথে সাথে মেলাতে প্রচুর ভিড় জমে। মেলার 2 দিন সন্ধ্যায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সন্ধ্যা, বিশেষ করে উপজাতিদের চিরাচরিত গান, নাচ ইত্যাদি। পাশাপাশি তাদের সংস্কৃতির নিজের হাতে বানানো বাঁশ বেতের জিনিস, পাছড়া, পোশাক ইত্যাদিকে তুলে ধরা হয়। আর আমরা সবসময় বলি, সরকারের সমাজ থেকে কোনো দূরত্ব নেই। আপনাদের আশীর্বাদে সরকার এসছে, আপনাদের আশীর্বাদে চলবে। আপনাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য সরকার এসছে, আমরা যথেষ্ট চেষ্টা করব। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, সবকা সাথ সবকা বিকাশ আর সবকা বিশ্বাস। আপনাদের বিশ্বাস নিয়ে কাজ করবে। শান্তিরবাজার প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটু বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। আপনি জানেন, মানুষের শরীরে 80% রোগের জীবাণু পানীয় জল থেকে আসে, তাই সুস্থ থাকতে প্রয়োজন বিশুদ্ধ পানীয় জল। পান করুন ক্লাউড 99 প্যাকেটজাত বিশুদ্ধ পানীয় জল, যা FSSAI রেজিস্ট্রেশন প্রাপ্ত, ISO 9001:2015 সার্টিফিকেট এবং ISI স্বীকৃতি প্রাপ্ত 100% স্বাস্থ্যকর পানীয় জল। উত্তর ত্রিপুরা সহ রাজ্যের প্রত্যেক প্রান্তে 500 ml, 1 লিটার, 2 লিটার এবং 20 লিটার ড্রামে পাবেন ক্লাউড 99 প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। তাই চলার পথে তেষ্টা মেটাতে হোক কিংবা অনুষ্ঠান বাড়িতে অতিথি আপ্যায়নের জন্য, হাত বাড়িয়ে নিন ক্লাউড 99। প্রস্তুতকারক নর্থ ইস্টার্ন গ্রোথ ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড, দেওছড়া, পানিসাগর, উত্তর ত্রিপুরা। ফোন 9862533861 এবং 9089402130। ক্লাউড 99, স্প্ল্যাশ অফ এনার্জি। অলঙ্কারে প্রস্ফুটিত হয় নারীর সৌন্দর্য, আর ধর্মনগরে আধুনিক রুচিসম্মত স্বর্ণালঙ্কারের চির বিশ্বস্ত প্রতিষ্ঠান রাজন জুয়েলার্স, যেখানে রয়েছে 22 ক্যারেট কেডিয়াম যুক্ত হলমার্ক গহনা, যেমন নেকলেস, চেইন, চূর, বালা, মান্তাসা, আংটি এবং শাখা বাঁধানো ইত্যাদির বিপুল সম্ভার। তাছাড়া রয়েছে বিয়ের গহনার অদ্বিতীয় কালেকশন, পাশাপাশি আপনার যে কোনো পুরনো গহনার বদলে নতুন হলমার্ক গহনা নেবার সুযোগ।
তাই এখন সোনার গহনা মানে রাজন জুয়েলার্স, বিবেকানন্দ রোড, ধর্মনগর, উত্তর ত্রিপুরা। সবার সাদর আমন্ত্রণ রইল। ফিরে এলাম বিরতির পর। পারিবারিক কলয়ের জেরে ফাঁসিতে আত্মহত্যা করল এক ব্যক্তি। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন বুদ্ধিটিল্লা গ্রামে। জানা যায় মৃত ব্যক্তির নাম ভরত পাল। স্বামী স্ত্রী দ্বন্দ্বকে কেন্দ্র করে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে স্বামী। মৃত স্বামীর নাম ভরত পাল। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন বুদ্ধিটিলা গ্রামে। বৃহস্পতিবার রাতে কোনো এক সময় সংবাদে জানা যায় বুদ্ধিটিলা এলাকার বাসিন্দা রবীন্দ্র পালের ছেলে ভরত পাল সে বিয়ের বন্ধনে আবদ্ধ হয় 2 বছর আগে খোয়াইয়ের চেবড়ি এলাকার একটি মেয়ের সাথে। বিয়ের পর থেকে স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলছিল। গত কিছুদিন পূর্বে তাদের মধ্যে প্রথমে দ্বন্দ্ব, পরে শারীরিক নিগ্রহ হয়। ক্ষোভে স্ত্রী নিজ বাপের বাড়িতে চলে যায়। মানসিক অশান্তিতে ভোগা ভরত পাল বৃহস্পতিবার ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। শুক্রবার সকালে খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায় ময়না তদন্তের জন্য। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। ত্রিপুরা খেতমজুর ইউনিয়ন তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে 2 ঘন্টার গণ অবস্থান কর্মসূচি পালন করা হয়। 9 দফা দাবি আদায়ের লক্ষ্যেই তাদের এই গণ অবস্থান বলে জানান নেতৃত্বরা। ত্রিপুরা খেতমজুর ইউনিয়ন তেলিয়ামুড়া মহকুমা কমিটির উদ্যোগে তেলিয়ামুড়া CPIM বিভাগীয় কার্যালয়ের সামনে 2 ঘন্টার গণ অবস্থান কর্মসূচি পালন করে 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে গণ অবস্থান বলে জানান নেতৃত্বরা। এই গণ অবস্থানে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির নেতৃত্ব নন্দলাল গোপ, রাজ্য নেত্রী শোভা চক্রবর্তী, গণ আন্দোলনের নেতৃত্ব হেমন্ত কুমার জমাতিয়া সহ অনেকে। সকাল 11টা থেকে 1টা পর্যন্ত চলে এই গণ অবস্থান। এই গণ অবস্থানে আলোচনা করেন হেমন্ত কুমার জমাতিয়া, সংগঠনের নেতৃত্ব অজয় ঘোষ ও রাজ্য নেতৃত্ব নন্দলাল গোপ। আলোচনা করতে গিয়ে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের কাছে 9 দফা দাবিগুলির যুক্তিকতার বিবরণ তুলে ধরেন নেতৃত্বরা। এবং 340 টাকা করে মজুরি হার বৃদ্ধি করবে, কিন্তু দেখা গেছে এখনো পর্যন্ত এই 2 দিনের সরকার, কেন্দ্রীয় বিজেপি সরকার, রাজ্য বিজেপি সরকার, এই 2টা ইঞ্জিনের সরকার এখনো পর্যন্ত তাদের প্রতিশ্রুতি রূপায়িত হয়নি। এবং বলেছেন তারা যদি বিজেপি কে সরকার প্রতিষ্ঠিত করতে পারেন তাহলে আমাদের টিএসআর বন্ধুদের জন্য কেন্দ্রের যত ফোর্স BSF, CRP এবং আর্মি, তাদেরকে বেতন ভাতা দেওয়া হলো, সেইভাবেই টিএসআরদেরকেও বেতন ভাতা দেওয়া হবে। তেলিয়ামুড়া প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা। 20 বছরের এক যুবতীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার রতুয়া থানা এলাকায়। জানা যায় মৃতার নাম অষ্টমী মণ্ডল। পুলিশ একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে গোটা এলাকা জুড়ে। 20 বছরের একে যুবতীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য রাতুয়া থানা এলাকাতে। মৃতের নাম অষ্টমী মণ্ডল। অষ্টমীর বাবার নাম ভোলা মণ্ডলের অভিযোগ, গতকাল বিকেলে 5টায় ভাতা দেওয়ার নাম করে কুমার শানু নামের বিজেপি নেতা তাকে ডেকে নিয়ে যায়। তারপর সন্ধ্যা হলেও মেয়ে বাড়ি না ফেরায় তাকে খুঁজতে কুমার শানুর বাড়ি গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তার মেয়ে এখানে নেই বলে তাকে তাড়িয়ে দেয় বলে অভিযোগ। আজ সকালে মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, তদন্ত শুরু করেছে পুলিশ। কি বলুন,
আমি ছেলেটার কাছে গেলাম, আমার মেয়েটা কয় ছেলের কাছে গেলেন? যে ছেলেটা এখানে আছে, কুমার সিং। কি নাম? কুমার সিং। কুমার সানু? হ্যাঁ। তারপর বললাম যে আমার মেয়েটা কয় যে আমি জানি না, ওই বেশি হাল্লা করবি, আমার পার্টির লোক এনে তোকে স্যার টাইমে দেবে। কে বলছে এই কথাটা? এই ছেলেটা কুমার সিং। কোন পার্টি করে? বিজেপি। হ্যাঁ। তারপরে কি হলো? যে আমার পার্টির লোককে ডাকবো, তোকে স্যার টাইমে দেবো। অনেক আমাকে গালাগালি দিয়েছে, আমি গ্রামের পার্সের লোককে ডেকে তিনি ছেলেটা ধরেছিলাম। কালকে কি বলে আপনার মেয়েকে নিয়ে গেছিল? বুঝে নেই, বেকার ভাত্তা করবো। তারপরে? তারপরে বললো চার বাজে নিয়ে গেলো, আমি কটা দিয়ে যাবে, সাড়ে পাঁচটা দিকে আপনার বাড়ি পৌঁছে দেবো। আর আমি বললাম সন্ধ্যা সাতটার দিকে সেটাকে আমার মেয়ে বুঝে আমি যাই না। এই মতনই কথা। কখন পেলেন বডি? বডি পেলাম ছটার সময়। কোথায় পেলেন? কী পেলেন? মাঠে পেলাম। হুমকি দিচ্ছে কেউ? ওই ছেলেটা, ওই ছেলেটাই হুমকি দিল। আমার পার্টি অনেক আছে, অসুবিধা কথা বলছে। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন নিউজ বাংলার পর্দায়।